বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং কালী পূজা এবং দীপাবলি খুব ভালো কেটেছে। আমি আজ আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার ময়দা কালীবাড়ির গল্প শোনাব। ত্রেতা যুগের এক মহান শিল্পী এবং রাবণের শ্বশুর ময়দানবের কথা আপনারা সবাই জানেন এবং বিভিন্ন পুরাণে ময়দানবের কথা ছত্রে ছত্রে পাবেন। সেই ময়দানবের পরম আরাধ্যা দেবী হলেন ময়দা পাতালভেদী দক্ষিণা কালীবাড়ি। দেবী চৌধুরানীতে বর্ণিত ভবানী পাঠক এখানেই সাধনা করতেন। এই মন্দিরের সাথে ময়দা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের নিবিড় যোগাযোগ। মন্দিরের পিছনে অবস্থিত বকুল গাছের ডালে আজ থেকে প্রায় 450 থেকে 500 বছর আগে বড়িশার জমিদার সাবর্ণ রায় চৌধুরী দেবীকে সাক্ষাৎ দর্শন পা, আর তার স্বপ্নাদেশে তিনি এখানে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তাই আজও বড়িশার জমিদারদের নামে সংকল্প করে এই মন্দিরে পূজা হয়। কালী পূজা উপলক্ষে সকাল থেকে মন্দিরে দর্শনার্থীদের আসা যাওয়া লেগেছিল। এখানে মায়ের কোনো বিগ্রহ নেই এবং এলাকাতে কোথাও মায়ের বিগ্রহ পূজা হয় না, এটা এক প্রকার নিষিদ্ধ বলা যেতে পারে, এবং এলাকাতে কোথাও কালী পূজা হয় না, তাই এলাকার সমস্ত মানুষ এই মন্দিরে পূজা দেন। দীপাবলি উপলক্ষে মন্দির ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন এলাকা আলোতে ঝলমল করছিল। ময়দা কালীবাড়ির গর্ভগৃহের কোনো ছবি তোলা নিষেধ, তাই গর্ভগৃহের ছবি দিতে পারলাম না। উল্লেখ্য যে কালীবাড়ির পিছনে যে বকুল গাছটি আজও দাঁড়িয়ে রয়েছে 500 বছর ধরে, সেই বকুল গাছের ফুল হয় কিন্তু ফল হয় না। এর থেকে বোঝা যায় যে দেবী কতটাই এই মন্দিরের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ এই মন্দির ছাড়া দেবীর কোথাও পূজা হবে না, তাই হয়তো এই বকুল গাছের কোনো চারা গাছ আজও তৈরি হয়নি। যেহেতু এটি ময়দানব, অর্থাৎ ত্রেতা যুগে ময়দানবের পরম আরাধ্যা দেবী, তাই এই দেবীর নাম হলো ময়দানবেশ্বরী, এবং ময়দানবের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে ময়দা। মন্দির হতে দক্ষিণ দিকে অবস্থিত ব্যানার্জি পাড়া, সেই ব্যানার্জিদের বাড়ির প্রত্যেক সদস্যই হলেন মন্দিরের সেবায়েত। তারা এই মন্দিরে নিত্য পূজা করে থাকেন, মন্দিরে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে। এই অঞ্চলের যে কোনো শুভ কাজ, যেমন বিবাহ, চাকরি, সন্তান কামনা, অন্নপ্রাশন ইত্যাদিতে সবাই মায়ের আশীর্বাদ নিতে আসে। কথিত আছে, মায়ের কাছে যে যা কামনা করেন এবং যে যা মানত করেন সে তা পায়। যদি মানত পূর্ণ হয়ে যায়, অথচ কোনো ব্যক্তি যদি এই মন্দিরে এসে পূজা না দেন, তাহলে স্বপ্নাদেশে মা তার কাছ থেকে পূজা আদায় করে নেন। আশা করি ময়দা মন্দির সম্পর্কে আমার এই অনুভব আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।